সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার, ওকে, টাইম পিরিয়ড কেতে কেতে 1848 49 1848 1849 বস বর্ষে। তো ইয়াদে আমার কণ কণ হয়েছিল, ইয়ার জাস্ট আগর আমার ব্যাটল অফ ভৈরওয়াল হয়েছিল, ভৈরওয়াল BHAIROWAL ব্যাটল অফ ভৈরওয়াল হয়েছিল। তো তাহলে কোণ রানী জিন্দন টিকে ফাইট ফাইট করে দিয়েছিল, তো ইম্প্রেশন টিকে খারাপ হয়েছিল ব্রিটিশ মানক সামনে। তো ব্রিটিশ মানে কম কলে না, তাঁকু নিয়ে বনারসে বসে দেলে অ্যাজ এ পেনশনার বস থা সেইটি। তো তারপরে আসিগলে আমার মূলরাজ, মূলরাজ আমার গভর্নর অফ মুলতান হেলা। তো মুলতান উপরে বি বোধে ওভার ট্যাক্সেসন ওরা লগে দেলে ব্রিটিশ মানে, তো মূলরাজ দিই পারলে নি, দিই পারলে তো তাকে ভগে দেলে সিট্রু গভর্নরশিপ রু হটে দেলে। তো নূয়া গভর্নর অ্যাপয়েন্ট করে দেলে। তো মূলরাজ কম কলে না, যে নিউ গভর্নর আসলে তাঁর সাথে মিশি মাসিকি দুইটা ব্রিটিশ অফিসরকে মারি দেলে হেলা। তো সেটা কারণ না তোমার ইমিডিয়েট কজ অফ রিভল্ট হয়েগলা, ঠিক আছে। তো রিভল্ট সপ্রেস করা পাই জন দরকার হেলা। তো ব্রিটিশ মানে কম কলে না, শের সিংকু পঠলে ব্রিটিশ সরি শের সিংকু পঠলে যাইকি রিভল্ট টিকে সপ্রেস সপ্রেস করা হেলা। তো শের সিং গলা কিন্তু যাইকি না মূলরাজ সাথে মিশি গলা, শিখ শিখ না ভাই ভাই, তো মিশি গলা, মিশিকি সব রিভল্ট গলে। তো এপটে কি বসছি, লর্ড এলাউসি বসছি, লর্ড এলাউসি টিকে রাগগলা, রাগগলা যদি কম করিলা না, সে না হার্ড কোর এক্সপানশনিস্ট মানে জলদি জলদি মেঞ্চে মেঞ্চে রাজ্য গুড়া মো ভিতরে জলদি মিশি যাও হেলা, যেতে জলদি এক্সপানশন হো হেলা, হার্ড কোর এক্সপানশনিস্ট। তো সে ওয়ার করা পুরো রেডি হয়ে গেল হেলা, ওয়ার স্টার্ট হয়ে গেল। ওয়ার স্টার্ট হলে মানে কোর্স অফ ওয়ার কোণ কোণ হল, ব্যাটল অফ রামনগর হল, ব্যাটল অফ চিলহানওয়ালা হল, CHILLHANWALA চিলহানওয়ালা হল, ব্যাটল অফ গুজরাট হল। আচ্ছা ব্যাটল অফ রামনগরে আমার কমান্ডার ইন চিফ কি থিলে স্যার, হুগ গাও, HUGH GOUGH হুগ গাও কমান্ডার ইন চিফ থিলে ব্যাটল অফ রামনগরে ব্রিটিশ মানক সাইড্রু। আচ্ছা ব্যাটল অফ চিলহানওয়ালার বি শিখ মানে হারিগলে, ব্যাটল অফ গুজরাট, ইয়ে গুজরাট যেটা এবার যে গুজরাট সেম সেম নুহে হেলা, এই যে ব্যাটল অফ গুজরাট যেটা এটা গোটে ছোট জায়গাটা তোমার রিভার জেলম সাইড্রে, তো সেটি বি শিখ মানে হারিগলে। তো ফাইনালি শিখ মানে রাওয়ালপিণ্ডিরে সারেন্ডার করেদেলে হেলা। তো সারেন্ডার তো হয়েগেল, রেজল্ট কোণ কোণ হল, শিখ আর্মি আউ তোমার শের সিং সবু সারেন্ডার করেদেলে 1849 সারেন্ডার করেদেলে, ঠিক আছে। তারপরে আর্ল অফ ডেলহাউসি প্রমোশন হয়েগেল তার, মার্কুয়েস হয়েগেল, ঠিক আছে পজিশন গুড়া। নেক্সট তারপরে তো পঞ্জাবর কি রাজভাজ তো কি না, তার কি হব অরাজকতা হব, তো কিছু দরকার না অ্যাডমিনিস্ট্রেশন করা, গোটে থ্রি মেম্বার বোর্ড গোটে বনেলা ব্রিটিশ, তিনি মেম্বার কে কি বোর্ডে রয়েবে, তো রয়েলে লরেন্স ব্রদর্স, হেনরি লরেন্স আউ জন লরেন্স আউ তোমার চার্লস মানসেল, CHARLES চার্লস মানসেল MANSEL মানসেল, তিনজন রয়েলে। কিন্তু এটা বেশি টাইম টিকিলানি টিকিলানি, তো লাস্টে নালিফাই গলা, বোর্ড ভাঙ্গি গলা। তো পঞ্জাবকু গোটে চিফ কমিশনার অন্ডারে দিয়া, তো ফার্স্ট চিফ কমিশনার কি হব পঞ্জাবর না, জন লরেন্স, ফার্স্ট চিফ কমিশনার অফ পঞ্জাব। আচ্ছা সিগনিফিকান্স অফ অ্যাংলো শিখ ওয়ার, সিগনিফিকান্সরে কোণ আছে, 1857 তোমার যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, তো তাহলে কোণ না, যে শিখ মানে বেশি লয়াল থিলে, তো সেমানে ব্রিটিশ মানক ইন্ডিয়ান মানে ন্যাশনালিজম নথিলা না সেতবে, তো ব্রিটিশ মানক সাইড্রু সেমানে লড়িলে মানে রিভোল্ট সপ্রেস করিবারে হেল্প কলে, এতই কথা, থ্যাংক ইউ।